নমস্কার দর্শক বন্ধুরা, আজকের রান্না অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এমন একজনের রান্নাঘরে এসে পৌঁছেছি যার কাছে একটা সময় রান্না ছিল নেশা, আর সেটা এখন রূপান্তরিত বা পরিবর্তিত হয়ে তার কাছে পেশায় পরিণত হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শেফ রঙ্গন নিয়োগে। রঙ্গনবাবু, আপনাকে স্বাগত আমাদের নমস্কার অনুষ্ঠানে। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে ফিশ মুনিয়ার। ফিশ মুনিয়ার বানাতে যা যা লাগে, ভেটকি মাছের ফিলে ডায়মন্ড শেপে কাটা, মাস্টার্ড পাউডার, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লেমন জুস, চপ পার্সলে, মিল্ক পাউডার, বাটার, সল্ট, গার্নিশ করার জন্য লেবু রেখেছি, আর আলু রেখেছি জুলিয়ান পটেটো করার জন্যে, আর সাদা তেল। আমি বুঝতেই পারছি যে আজকে পুরো মানে রান্নাঘরের কন্ট্রোলটা রঙ্গনবাবুর হাতে, কারণ উনি মানে উনি তো এটাই তার কাজ, প্রতিদিনের কাজ। কিন্তু আমাকে প্রথমে, যারা দর্শক বন্ধুরা ক্যামেরার ওপারে রয়েছেন তাদের জন্য আমি প্রথমেই একটা প্রশ্ন করব শুরুর আগে। রঙ্গনবাবু, এই যে ফিশ মিউনিয়ার নামটা কিন্তু একটু অপরিচিত অনেকের কাছে। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ডিশ, এটা একটা মাছের ফ্রাইড আইটেম যেটাকে ক্রাম করা হয় না, জাস্ট মিল্কে প্যাট করে সিজন করা হয়, আর তার সঙ্গে লেমন বাটার দেওয়া। এটা নেপোলিয়ান বোনাপার্টের খুব একটা ফেভারিট ডিশ ছিল। নেপোলিয়ান বোনাপার্ট খুব বড় একজন খাদ্যরসিক ছিলেন, তিনি যেখানে যেখানে যুদ্ধ করতে যেতেন বা যেখানেই যেতেন তার শেফ ডুনার সঙ্গে থাকতেন। সেই ডুনারের সৃষ্টি এই ফিশ মুনিয়ার, যেটা এখন ইম্প্রোভাইজড হয়ে এই পর্যায়ে এসছে। তার মানে ফিশ মুনিয়ার কিন্তু একটা অরিজিনালি ফ্রেঞ্চ ডিশ, এবং সেখান থেকে এটা এখন পাড়ি দিয়েছে আমাদের আজকের রান্না অনুষ্ঠানের রান্নাঘরে। তো এবার অবশ্যই এটা শুরু করতে হবে। ফার্স্টে আমি একটা প্লেট নিয়ে নেব। এই প্লেটের মধ্যে আমি মাছটাকে নিয়ে নেব। এবার আমি একটা চামচ নিয়ে নেব, এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ বাটা বা পেঁয়াজের জুস দিলেও চলে, একটু রসুন দিয়ে দেবো, দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো দুদিকে। এবার আমি এতে একটু গোলমরিচের গুঁড়ো, একটু মাস্টার্ড পাউডার, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার আমি মিল্ক পাউডারটাকে এর উপর স্প্রিঙ্কল করে দেবো। মাছটা আমি এইভাবে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেবো, দিতে দিতে আমি আলুটাকে রেডি করে নেবো। তার মানে এই 15 মিনিট যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে এবং তারপর আমরা তার মাঝে আলুটা করবো, এবং দাদা যতক্ষণে আলুটা রেডি করছেন ততক্ষণে আমার যেটা আপনার মানে দেখে মনে হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে উনি এত ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করবার সময় এই যে হাতের যে একটা কারুক মানে কায়দা যেটা বলা যেতে পারে সেটা বোধ হয় একদম মানে শেফ হলেই সম্ভব, এবং সেটাই আমরা দেখছি। তো সেই কারণে আপনাদের ছোট্ট করে একটাই কথা বলা, এই যে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ কিন্তু হাতে কাগজ পেন্সিলটা অবশ্যই রাখবেন, কারণ এগুলো নোট ডাউন করলে আপনাদের জন্যই ভালো হবে। হ্যাঁ, আমরা তাহলে কি করব? এবার আমি আলুটাকে নিয়ে নেব। আপনাদের কাছে যদি এই রকম ছুরি থাকে ইউজ করতে পারেন, আদারওয়াইজ নর্মাল ছুরি দিয়ে ইউজ করতে পারেন। মাছটা এই আলুটাকে আমি এইভাবে ডিজাইন করে কেটে নিলাম, এবার এটাকে আবার সরু করে কেটে নেব। সেটা এটা দিয়েও করা যেতে পারে। এবার আমি তেলটা গরম করব। আচ্ছা রঙ্গনদা, তেলটা গরম করার সময় আপনি বললেন যে এবার তো আমরা শুরু করবো, তার মানে প্রসেস শুরু হবে, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের জন্য বা আমার জানার জন্য একটা ছোট্ট করে প্রশ্ন, এই যে আপনি ছুরিটা আমাদের দেখালেন এটা কোথায় পাওয়া যেতে পারে? এগুলো
ইম্পোর্টেড হয়, আজকাল ইন্ডিয়ানও পাওয়া যাচ্ছে, আমাদের লোকাল বাজারে পাওয়া যাচ্ছে, নিউ মার্কেটে আপনি পেয়ে যাবেন, যেখানে আপনার নাইফস বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়। তার মানে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, এইটা যদি কিনে ফেলতে পারেন তাহলে কিন্তু আমাদের আলুর শেপটা এইরকম হবে, আর না হলে তো এমনি ছুরি দিয়ে আমরা যেমন নর্মালভাবে আলু ভাজা করতে হয় সেইভাবেই করতে হবে। তেলটা গরম করব, তেলটা গরম করার জন্য ইন্ডাকশনটাকে অন করে নিলাম, ডিপ ফ্রাইয়ে দিলাম, তেলটা দিয়ে দেব, এটা একদম ডিপ ফ্রাই হবে। আচ্ছা, তেলের কৃপণতা করা চলবে না, এটা একটু অয়েলি খাবার হবে। হ্যাঁ, অয়েলি মানে ফ্রাই তো। হ্যাঁ, এবার ধরুন মানে অনেকের তো একটু এখন তেল খাওয়া কম, এরকম একটা ডাক্তার প্রেসক্রাইব করেন, তো সেই ক্ষেত্রে তারা ইয়ে ইউজ করতে পারেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি এটার অরিজিনাল রেসিপিতে অলিভ অয়েল ইউজ করেই করা আছে, মানে ফ্রেঞ্চ যে রেসিপিটা একদম তাতে অলিভ অয়েল আছে, কিন্তু আমরা যেহেতু অলিভ অয়েল খুব এক্সপেন্সিভ হয় আর সবসময় সব জায়গায় পাওয়া যায় না, সেই জন্য আমরা রিফাইন্ড অয়েল বা সাদা তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা আমরা ছেড়ে নিই। কেন আমরা আলুটা আগে করে নিচ্ছি, তার কারণ হচ্ছে মাছটা করার পর আলুটা কালো হয়ে যাবে, তো আলুটা আমি আগে নুন দিলাম না, নুনটা আমি পরে দেব। আলুটা হয়ে গেছে, কি করে আমরা বুঝবো? যখন দেখবো আলুটাকে তুলে একটু ছাড়লে টক করে আওয়াজ হচ্ছে। আপনারা ইচ্ছে করলে আলুটাকে একটু পার বয়েলও করে নিতে পারেন, ফিঙ্গার চিপসের মতো। হ্যাঁ, আলুটা কি করে বুঝবো আমরা যে হয়ে গেছে? সবসময় খুব পরিষ্কার সাদা তেলে থাকলে সবসময় আলুটার দেখে বোঝা যায় না যে লাল হয়ে গেছে, তখন আমরা যদি এরকম তুলে আস্তে করে ফেলি, টক করে আওয়াজ হলে বুঝবো যে আলুটা ওয়েল ডান হয়েছে, এতে বোঝা গেল যে হয়ে গেছে আলুটা। ফ্লেমটাকে অফ করে দিলাম, আলুটা তো হয়ে গেছে, আলুটাকে আমরা সরিয়ে রাখলাম। এবার আমরা মিউনিয়ার বাটারটা বানাবো। মিউনিয়ার বাটার বানাতে যা যা লাগবে, বাটারটা আমি পুরো নিয়ে নেব, হ্যাঁ লেবুটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যদি বেশি টক চান তাহলে বেশি দেবেন, যদি কম টক চান তাহলে কম দেবেন, আমি এখানে মডারেট দিয়েছি যাতে সবার পছন্দ হয়। এবার এর মধ্যে আমি পার্সলে পাতাটা দিয়ে দেবো, পার্সলে কুচি, একটু সামান্য নুন দিয়ে দেবো। যদি আপনারা ক্ল্যারিফাইড বাটার বা সাদা বাটার ইউজ করেন তাহলে নুন বেশি দিতে হবে, আর এখানে যেহেতু নুন অলরেডি দেওয়া রয়েছে আপনার অল্প একটু নুন দিলে হবে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মুনিয়ার বাটার আমাদের রেডি হয়ে গেছে, এটা থাক, এবার আমাদের মাছটা ভাজতে হবে। তেলটা গরম হোক, হ্যাঁ তেলটা গরম হতে হতে আমি গার্নিশটা তৈরি করে নিই। এই লেবুটা রয়েছে, লেবুটাকে আমি মাছ দিয়ে হাফ করে কাটব, হাফ করে কেটে জাস্ট এইভাবে আমি চারদিকটা কেটে নেব, তাতে একটা খুব সুন্দর লুক আসবে। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে বিশেষত্বটা অনেকগুলো থাকবে, এবং যেটা শুরু থেকে হয়েছে একটা ছুরিতে আমরা বিশেষত্ব পেয়েছি। তারপর দাদা যেরকম বললেন যে আলু ভাজাটা কিভাবে হয়েছে সেটা যদি বুঝতে হয় তাহলে আমরা সাদা তেলের মধ্যে একটু ওপর থেকে তুলে ফেললে যদি টক করে আওয়াজ হয় তাহলে বুঝবো আলুটা ভাজা হয়ে গেছে। তারপর আমাদের এখন বাটারটাও তৈরি হয়ে গেছে, মুনিয়ার বাটার, এবং এরপর দাদা একটু লেবুটা নিচ্ছি। এই লেবুটা যেভাবে কাটলেন রঙ্গনদা, যে এটার মধ্যেও কিন্তু অন্যরকম বিশেষত্ব, এটা চার কোনা করে একদম এটা আলাদা আলাদা করে গার্নিশের জন্য লাগবে,
তো এইগুলোই কিন্তু আজকে আমাদের সবাইকার শিখে নেওয়া রঙ্গন দা। এরপর আমরা তাহলে কোথায়? আমরা ওখানে রেখে দেবো। আচ্ছা, এবার মাছটা তো অনেকক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে, এবার মাছটাকে আস্তে করে ছেড়ে দেবো। আরেকটা মাছও ছেড়ে দিই। মাছটাকে আস্তে করে উল্টে দিতে হবে, এক সাইড হয়ে গেলে। এটা কিন্তু খুব একটা ব্রাউন হবে না। মাছটা মোটামুটি হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে দেবো। এবার আমরা মাছটাকে প্রথমে একটা আলাদা পাত্রে তুলবো, যেখানে সার্ভ করব সেখানে নয়, তার কারণ তেলটাকে ড্রেন আউট করতে হবে। আপনারা ইচ্ছে করলে টিস্যু পেপারের উপরে রাখতে পারেন বা ব্লটিং পেপারের উপরে। এইবার আমি প্লেটটা নিয়ে আমি আগে মাছটাকে প্লেস করে দেবো। এখানে মাছটাকে ধরুন এইভাবে প্লেস করলাম, একটা মাছ এইভাবে, আরেকটা মাছকে এইভাবে, এটা ফর গার্নিশিং পারপাস। হ্যাঁ, এবার লেবুটাকে নিলাম, লেবুটাকে নিয়ে আমি এইখানে দিয়ে দিলাম। আর যে আলু ভাজাগুলো রয়েছে, আলু ভাজাগুলোকে আমি এইখানে প্লেস করে দিলাম। এবার আসল লেমন বাটারটা দিতে হবে, যেটা থেকে এর ফ্লেভার, যেটা থেকে সব কিছু, কারণ মাছটায় তো কোনো মশলা পড়েনি। এবার ফ্লেভারটা আসবে এই লেমন বাটার থেকে। বাটারটা মেল্ট করবে, লেবু আর বাটার আর পার্সলে মিলে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। হ্যাঁ, এই যে লেমন বাটারটা দেওয়া হলো, এর থেকে লেবু পার্সলে আর বাটারের খুব সংমিশ্রণে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, মাস্টার্ড পাউডার, পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে, মিল্ক পাউডার দিয়ে মাখিয়ে 15 মিনিট রাখুন। এরপর মাখুন লেবুর রস, পার্সলে পাতা কুচি এবং নুন দিয়ে একসাথে মিশিয়ে তৈরি করুন মুনিয়ার বাটার। এবারে ম্যারিনেট করা মাছ ডিপ ফ্রাই করুন। লম্বা আকারে কাটা আলু ভেজে ভাজা মাছের গায়ে মুনিয়ার বাটার লাগিয়ে গরম গরম পরিবেশন করুন ফিশ মুনিয়ার। টেস্ট করে দেখুন। একদম অবশ্যই। দর্শক বন্ধুরা, এবার আমার প্রত্যেক দিনের মতো, প্রত্যেক বারের মতো নতুন এই পথটাকে চেখে দেখার পালা। তবে এবার খেয়ে যে ওয়াও ফ্যাক্টরটা হবেই সেটা আমি জানি, মানে খেয়ে এক কথায় সেটা ভালো হবে সেটা অবশ্যই, কিন্তু আপনাদের জানানোর জন্য এটা তো আমায় একটু খেয়ে দেখতেই হবে, আর দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে। হ্যাঁ অরিজি, কেমন লাগলো? রঙ্গনদা, সত্যি কেমন লাগলো এটা বোধ হয় ভাষায় প্রকাশ করাটা আমার পক্ষে একটু সমস্যা, কিন্তু এই কথাটা আমি বলতেই পারি আপনাকেও এবং দর্শক বন্ধুদের যে এই ফিশ মুনিয়ার কিন্তু আমি প্রথমবার খেলাম, আর খেয়ে একটা অসাধারণ ফিলিংস হলো। জানি না সেটা হয়তো শেফ রঙ্গনদার হাতের কারসাজি, তবে ঠিক এই প্রসেসে যদি আপনারাও করতে পারেন তাহলে আশা করা যায়
100% না হলেও 80% তো হবেই, আর পরের বার অবশ্যই 100% হয়ে যাবে। আচ্ছা রঙ্গনদা, এই যেভাবে আপনি প্রসেস করছেন, যেটা আমি দর্শক বন্ধুদের বললাম যে হয়তো প্রথমবার 80% হবে তারপর 100%, এইভাবে করলে মোটামুটি তারা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ করতে পারবে, এটা তো খুব এক প্লেন অ্যান্ড সিম্পল ডিশ, এবং আমার মনে হলো ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা খুব সহজে পেতে পারি। একদম একদম। আচ্ছা আপনারাও যদি চান আমাদের এই আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাহলে খুব সোজা একটা পদ্ধতি রয়েছে, সেখানে 8টা আপনার তৈরি নতুন নতুন রেসিপি আমাদের লিখে পাঠাতে হবে, এবং তার সঙ্গে অতি অবশ্যই একটা পোস্ট কার্ড সাইজের ফটোগ্রাফ পাঠাবেন। কোথায় পাঠাবেন অ্যাড্রেসটা দেখে নিন। রঙ্গনদা, আমাদের আজকে এইরকম একটা মাছের পদ উড়ে দেখানোর জন্য এবং দর্শক বন্ধুদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রথমে, এবং আশা রাখবো যে অতি অবশ্যই আপনাকে আবারও নিশ্চয়ই আমরা পরের কোনো পর্বে পাবো, যেখানে আপনার কাছ থেকে আবারও কোনো একটা নতুন পদ আমরা শিখে নেবো, এবং অবশ্যই আমার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরাও শিখে নেবেন। হ্যাঁ, আমার এখানে এসে আজকে আপনাদের জন্য রান্না করে খুব ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে আবার আপনাদের সামনে হাজির হবো আরও একটা নতুন কোনো পদ নিয়ে। এবং দর্শক বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ, এবং প্রত্যেক দিনের মতো আপনারা ঠিক যেভাবে আজকে রান্না অনুষ্ঠান দেখেন সেভাবেই দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন। নমস্কার।